আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। এই যে পাপ লেখা হয়েছে 500 আর নেকি লেখা হয়েছে 450, ক্লাসে আসার আগ মুহূর্তে এটা কি বোঝাতে চাচ্ছেন? এর মাঝে আমি যখন আমি এই ক্লাসে যখন আসছিলাম, আসার আগ মুহূর্তে আমি একটা হিসাব দিলাম যে আমার হয়তো 500 পাপ আছে, একটা ধরে নিলাম যে 500 পাপ থাকতে পারে আমার জীবনে, ওই মুহূর্তে 500 পাপ আছে জি, এবং আমার ওই মুহূর্তে 450 নেকি আছে, নেকি আছে, তাহলে আমার তো 50 নেকি কম কম আছে জি। এখানে পাপ দিলে দেখেন আমি তোমাদের ক্লাসে যেই মাত্র আছি, পাপি তোমরা 45 জন আমাকে সালাম দিছো, একটা সালামের জন্য 10টা করে নেকি হয়, অলরেডি 400 বেশি নেকি, অর্থাৎ বেশি নেকি বলতে অর্থ হলো যে নেকি নেকি হলো 400। এই যে আমি আপনার রুমে প্রবেশ করার আগে আরেকটি বিষয় দেখলাম, যেটা বাচ্চারা হাত আলাপ করে দেখাচ্ছিলেন, সেটা যদি একটু বলতেন যে হাত আলাপ করে কি দেখাচ্ছিলেন তারা, যে একটা কথা বললাম আমি আমি যদি তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই, তোমাদের রুমে প্রবেশ করার শুরুতেই দেখলাম যে তোমরা কেউ কেউ অনেক বাচ্চারা এরকম হাত আলো করছে, কেন হাত আলো করছে একটু আমাকে বলবা তোমরা? হাত তুলছিলে কেন? তুমি হাত আলো করে কি বোঝাতে চাইলে আবার যদি একটু বলতে বাবা? বাবা মাকে সালাম করবো এই উদ্দেশ্যে সবাই হাত আলো করে সারা দিলা, তুমি তোমার বাবা মাকে কি সালাম করো? কোনোদিন করেছো? কোনোদিন করা হয়নি। আজকে এটা ক্লাস থেকে বলে দেওয়া হলো যে বাবা মাকে সালাম করার উদ্দেশ্য। এর আগে বলছি না, এর আগে বহুত বেশি বলছি, তুমি বলো তুমি কি হাত তুলে কি বুঝালে, কি কথা বললে? যে আমরা মা বাবাকে সালাম করো এটা শপথ করলাম, এটা শপথ করলাম আর কি। আর তোমাদের যে এই যে শিক্ষা ব্যবস্থা, এই তো তোমরা এখন শিশুকাল, তোমাদের যে শিক্ষা ব্যবস্থায় যে জিনিসটা শেখানো হচ্ছে এটা আমি যেটা বলবো, এটা আসলে সেলুট পাওয়ার যোগ্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আমরা আমরা যে শিক্ষাটা নিতেছি, যে শিক্ষা পর্যন্ত পৌঁছে গেছে গোটা বিশ্ব, এটা মনুষ্যত্বর শিক্ষা দিতেছে না। এটার মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি, এটা আসলে মনুষ্যত্বর শিক্ষা, আসলে শিক্ষাটা সব জায়গা থেকে উঠে আসা উচিত। তুমি কোন ক্লাসে পড়ো বাবা? আমি তৃতীয় শ্রেণী। তোমার রোলটা কত? ঠিক আছে, আমাদের দ্বারা হবে না।
আচ্ছা কাটুরে কাঠ কোথায় কাটতে গিয়েছিল? বনে। কি বললা? বনে কাঠ কাটতে গিয়েছিল। আর তোমাদের বনে পাওয়া যায় কাঠ? তুমি নদীর ধারে কেন বললা বাবা? আমাদের নদীর ধারে কোনো কাঠের কথা বল। তুমি কি স্কুলে আসো না? কম আসো। তুমি যে পড়তে মানে তুমি যে বলতে পারবা না ওটা কিভাবে বুঝলো এই ছেলেটা? হ্যাঁ বাবা, তুমি একটু সামনে যাও তো। এই যে তুমি প্রশ্নটা ধরলে যে কাঠুরে কোথায় কাঠ কাটতে গিয়েছিল, এটাই ছিল প্রশ্ন তাই না? হ্যাঁ বাবা, তুমি একটু কথা বলো, তোমার প্রশ্নটা কি ছিল? আচ্ছা, এই যে তুমি তোমাকে বল মানে বলা হলো যে এর মধ্যে কোন ছাত্র বা ছাত্রী পাবে না এই প্রশ্নের উত্তর, তুমি কিভাবে বুঝতে পারলা যে এ পাবে না? হ্যাঁ, এটা বলো তো, কিভাবে বুঝতে পারলা? ও ভালো মতো পড়ে না। এই ভালো মতো পড়ে না, তোমার ক্লাসে কয়জন আছে? কয়জন আছে বলো, ভালো মতো পড়ে না, 7-8 জন আছে। সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়? আর তুমি ভালো মতো আসো না স্কুলে, পড়াশোনা করো না। তোমার রোল 12। তোমার তুমি যদি ভালো মতো না পড়ো তাও রোল তো তোমার 12, অনেক ভালো রোল আছে। যে জিনিস ও ভর্তির রোল এটা, আচ্ছা আপনাকে আমি যেটা বলবো, এই যে 7-8 জন ছেলে মেয়ে আছে তারা ভালো পড়াশোনা করে না, এই ক্ষেত্রে আপনাদের করণীয়টা কি? এদেরকে ভালো করার ক্ষেত্রে আপনাদের ইয়েটা কি, কৌশলটা কি? জি, আরো ক্লাসের আরো দুইটা শাখা আছে, জি মোট 3টা শাখায় যারা এরকম দুর্বল এবং মানে পড়াশোনা কম পারে তাদের একটা তালিকা করছি। আচ্ছা, তালিকা করে 3 জন ছাড়কে এই করে ভাগ করে দিছি, তারা এই 3 জন ছাড় 6টা 6টা করে ভাগ করে দিছি, তারা এই অর্থাৎ দুর্বল ছাত্রদের ক্ষেত্রে আপনাদের একটা চিন্তাই ভিন্ন আছে এবং শিক্ষক ভিন্ন আছে। শুধু এদেরকে নিয়েই তারা পরিশ্রম করবে, অর্থাৎ এদেরকে নিয়েই তারা চিন্তা চেতনা করবে আর কি। আপনার সঙ্গে কথা বলবো যেটা, যে যারা পড়াশোনা ভালো পারে না তাদের জন্য এরকম টিচার ভিন্ন করে দেওয়া হয়েছে, যেটা প্রতিষ্ঠানের একটা ব্যতিক্রম বিষয়, এটা আপনাদের প্রতিষ্ঠানের ব্যতিক্রম বিষয়। তো এই যে ছেলেটাকে প্রশ্ন ধরা হলো এবং প্রশ্নের সে উত্তর দিতে সক্ষম হয়নি, এক্ষেত্রে আপনার কথা কি? সেক্ষেত্রে কি কৌশল হতে পারে, যেহেতু আপনাকে ভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনাকে অন্যটা, হ্যাঁ তুমি একটু ধরো, তোমাকে শোনো আমি আবার বুঝে বলতেছি, তুমি এদিকে তাকো, তুমি একজন শিক্ষক। এখন আমি বলতে চাচ্ছি যে স্যারেরা যেভাবে পড়ায়, তোমরা যেভাবে শিখেছো, যেহেতু তোমরা পারদর্শী, সেজন্য আমি বলবো যে তুমি শিক্ষকের ভূমিকায় তুমি আজকে শিক্ষক হিসেবে পড়া ধরো। আমি তুমি তোমার মতন করে ধরতে থাকো, আর উত্তর কে দেয় আমি এটা দেখবো। হ্যাঁ তুমি ধরতে থাকো বাবা। হ্যাঁ, এখন ধরো বাবা। হ্যাঁ, আপনি আপনারা দুইজন হলো অভিভাবক, আপনাদের ছাত্র ছাত্রী, আপনার আপনার কি ছেলে না মেয়ে? কোনটা আপনার ছেলে? যেটা শিক্ষকের ভূমিকায় যাকে দেখা গেল, আপনারটা আপনার একটা মেয়ে? অবশ্যই খুব ভালো লাগলে, একটা ছেলে এবং একটা মেয়ের অভিভাবক আমরা পেয়েছি। কোন ক্লাসে পড়ে এরা দুইজন? ক্লাস 2-এ। আপনারা আপনাদের বাড়ি কি পাশেই, অর্থাৎ এই শিবগঞ্জ উপজেলার মোকামতলাতেই আপনাদের বাড়ি? এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েকে আপনারা দিয়েছেন, বিশেষ কোনো কারণ আছে কি যে এই কারণে দিয়েছেন? আসলে কি ভালো পড়ায়? এখান থেকে সমাপনী কি রেজাল্ট পেয়েছিল সে? GPA 5, অর্থাৎ গোল্ডেন প্লাস পেয়েছে সে। আমি যেটা বলবো, অর্থাৎ আপনার একটা ছেলে একটা মেয়ে? এক রোলের ছাত্র ছিল এখানে। আপনার এই যে প্রতিষ্ঠানের প্রতি আপনার ভালো লাগার যে জায়গাটা, মন্দ লাগার কোনো জায়গা আছে কি, যেটা মন্দ লাগার বিষয় থাকে? থাকে না, ভালো লাগে।
তোমার তোমার কি ভালো লাগে বাবা এই প্রতিষ্ঠানে তোমার কি ভালো লাগে এই প্রতিষ্ঠানটা এই জন্য তোমার ভালো লাগে বলো তো একটু কি সেটা কি হ্যাঁ সারাটা ভালো পড়ায় বন্ধুরা কেমন তোমার বন্ধুরা ভালো আপনার যে ভালো লাগা বিষয়টি একটু আপনার যদি কথা জানতে চাই যে আপনি যদি বলতেন যে অর্থাৎ এখন যে কেজি স্কুলের প্রতি যে মানুষের একটা ঝোঁক এই জায়গার চেয়ে আপনি দেখতেছেন এখানেই ভালো এটা তো অনেক ব্যতিক্রম একটি কথা বললেন যে আসলে প্রাইমারি স্কুলে যে ছাত্রছাত্রীদেরকে পাওয়া যাচ্ছে না তার উল্লেখযোগ্য কারণের মধ্যে একটি কারণ যে কেজি স্কুলে বাচ্চাদের নজর দেওয়া হয় বেশি আর আপনি একজন অভিভাবক বললেন যে কেজি স্কুলের চেয়েও এখানে ভালো পড়াশোনা করানো হচ্ছে এই যে ভালো পড়াশোনা করানো হচ্ছে এ কারণে আপনার মেয়েকে এখানে দিয়েছেন তোমার রোল কত বাবা তোমার রোল ছিল আপনার ছেলে মেয়ে কয়জন আর ছেলে কি করে ক্লাস সেভেনও পড়ে কোথায় পড়ে হাইপা সেখান থেকে করছে অর্থাৎ আস্থা বিশ্বাসের জায়গা থেকে এই প্রতিষ্ঠানটা আপনার কাছে ভালো লেগেছে আর মন্দ লাগার কোনো জায়গা আছে এই প্রতিষ্ঠানের সবাই ভালো আর অবশ্যই তো বলবো যেটা যে একটা প্রতিষ্ঠান যখন এরকম একটা জায়গায় পৌঁছে গেছে অবশ্যই ভালো লাগার জায়গাটা আছে দেখে প্রতিষ্ঠানটা এ পর্যন্ত চলে গেছে আর তোমার কোনো ভালো লাগার জায়গা আছে বাবা যে কারণে তুমি এই স্কুলটাকে ভালো লাগে তোমার কী সেটা এই স্কুলের লেখাপড়া খুব ভালো এবং এই স্কুলের ছাত্রছাত্রী অনেক বেশি যা শিবগঞ্জ থানার ভিতর যতগুলো স্কুল আছে প্রাইমারি তার মধ্যে অ্যাড করলে যে ছাত্র সংখ্যা হবে একটা স্কুলে সে ছাত্র সংখ্যা মানে এটা জেনে আসছেন এই যে জেনে আসছেন আপনি কি সেটা দেখতে পারলেন এখানে এসে হ্যাঁ এখানে দেখতে পেলাম প্রচুর লোক এবং ছাত্র সংখ্যা এবং হাতের লেখা দেখলাম খুব সুন্দর খুবই সুন্দর এই যে ব্যতিক্রমের জায়গাটা আপনি যেটা বলবো যে এই ব্যতিক্রমের জায়গাটা আপনি কীভাবে দেখছেন প্রাইমারি স্কুলের এটা তো এখন যেটা বলবো যে প্রাইমারি স্কুলের এখন অনেক প্রতিষ্ঠানই আছে গোটা বাংলাদেশ জুড়েই প্রাইমারি স্কুলগুলোতে আর আগেকার মতন ছাত্রছাত্রীকে পাওয়া যায় না দেখা যায় না প্রাইমারি স্কুলে লেখাপড়া হয় না অনেক লোকই বলে কিন্তু আজকে এখানে আমার আসে বাস্তব প্রমাণ হচ্ছে যে না প্রাইমারি স্কুলে শিক্ষা আছে শিক্ষা আছে প্রাইমারি স্কুলে শিক্ষা আছে যেটা এই প্রতিষ্ঠানটা তার একটা উদাহরণ আছে আমার এই অভিজ্ঞতাটা বানি আমার পরিচয় আমার আমি শিবগঞ্জ থানারই একজন লোক ময়দাহাটা ইউনিয়ন বাড়ি আমার নাম জিয়াদ আমি ব্যবসা করি আপনার কোনো ছেলে মেয়ে এখানে আছে না আমার ছেলে মেয়ে এখানে নাই আপনার শুধুই একটা আপনার এলাকার একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে এই সুনামের কারণে আপনি এই প্রতিষ্ঠানটা আজকে দেখতে আসছেন সুনামের কারণে আমি এই প্রতিষ্ঠানটা দেখতে আসছি দেখতে আসছেন দেখে কেমন লাগছে আপনাকে খুব ভালো লাগছে আপনিও সঙ্গে আসছেন আপনাকে কেমন লাগছে খুব ভালো লাগছে খুবই ভালো আপনি যেহেতু ক্লাস ফাইভের ক্লাস টিচার আর কতদিন আছেন এই প্রতিষ্ঠানে আমি 2012 সালে এসেছি 2012 অর্থাৎ 10 বছর হয়ে গেল এই যে প্রতিষ্ঠানটা আমরা যেটা জেনেছিলাম এই প্রতিষ্ঠানটি একটি বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ব্যতিক্রম প্রতিষ্ঠান আপনি যদি বলতেন এই প্রতিষ্ঠানটা কেন শ্রেষ্ঠ এবং ব্যতিক্রম এই জায়গাটা কি প্রত্যেকটা শিশির লেখার ধরনটা একই এই যে বাবা তোমার পাশে তোমার খাতাটা একটু দেখাও তো তোমার লেখার ধরনটা একটু দেখাও তো তোমার যে এই লেখার ধরন মাস্কটা খোলো বাবা তোমার যে লেখার ধরন এই লেখার ধরনটা কি তোমাকে বাড়ির থেকে শেখানো হয়েছে না এখান থেকে স্কুল থেকে শেখানো হয়েছে তোমাকে এই যে লেখার ধরনটা আচ্ছা আর কি ব্যতিক্রমের জায়গাটা আছে যেটা আপনার কাছে মনে হয়েছে যে আপনার প্রতিষ্ঠানটি এই এই জায়গা থেকে ব্যতিক্রম অর্থাৎ প্রথম একবারে প্রথম যে ছাত্রটা আছে এবং শেষ যে ছাত্রটা আছে সব ছাত্রের জ্ঞানের ধরনটা একই এই যে এই ধরনটা যে আপনারা এটা বিচার করেছেন কিভাবে এই জায়গা থেকে বিচার করলেন নিকটে যাওয়া এই যে আপনারা নিকটে যান আপনাদের কাছে কি মনে হয় যে এটা অন্য কোনো প্রতিষ্ঠান এভাবে যেতে পারে না এমন মনে হয় কি চেষ্টা করে না আমি বলতেছি আপনাদের মতন করে কি অন্য কোনো শিক্ষকরা নিকটে যেতে পারে না এরকম ছাত্রদের বাচ্চাদের যেতে পারে
হয়তোবা তার ইচ্ছা করে না এরকম কিছু, হ্যাঁ এটা একটা মানে ইচ্ছার একটা অভাব, ইচ্ছার একটা অভাব। আপনি যদি সফলতার দিক থেকে বলেন যে আপনাদের বাচ্চারা আপনার এই 10 বছরের মধ্যে আপনার কোনো একটা বাচ্চা অর্থাৎ কোনো একটা ছেলে কোনো ভার্সিটিতে বা এরকম কয়টা কোন কোন জায়গায় যদি বলেন? আমার হচ্ছে এক স্টুডেন্ট ছিল, ওর নাম গণেশ। তারপরে সে ছেলেকে আমি কিন্তু একটু শাসনও করতাম, কারণ ওর জামা কাপড় ছেঁড়া, দৌড়ে আসতো, খেলাধুলো মত্ত থাকতো, কিন্তু পড়াশোনা মনোযোগী ছিল, তাকে খুব শাসন করছে, আমার একটু সমস্যা হলো। যাই হোক, কোনো মতো ক্লাস ফাইভে পাস করছে, সে ছেলে হঠাৎ একদিন ইন্টারমিডিয়েট পাস করার পর আমাকে এসে প্রণাম করছে। পরে আমি বলছি, বাবা কী খবর তোমার? বলছে, ম্যাডাম আমি রাজশাহী ভার্সিটিতে চান্স পেয়েছি। রাজশাহী ভার্সিটি, হ্যাঁ। এবং আমি যদি বলি আপনার এই 10 বছরের অভিজ্ঞতা কয়টা এরকম জেনেছেন যে তার ভার্সিটিতে? আমার চাকরি বয়স 16 বছর, চাকরি বয়স 16 বছর দিয়ে স্কুলে হচ্ছে 10 বছর। পড়ালেখা করে ডাক্তার হবে? তোমার বাবা যে ড্রাইভার, তোমার বাবার তোমাকে দেখে কি কোনো কষ্ট পায় যে তুমি এরকম একজন মেয়ে মানুষ? তোমার বাবার মায়ের চোখে কি এরকম দুশ্চিন্তা কাজ করে কি? তুমি যে একজন প্রতিবন্ধী মানুষ, তার জন্য কি তোমার বাবা মা কি অসন্তুষ্ট, অর্থাৎ পড়াতে চায় না বা ই করতে চায় না, এমন কিছু কি আছে? আমার বাবা মা পড়াতে চায়, বড় করতে চায়। আর তুমি যে বড় হতে চাও, বড় কিছু হতে চাও, এই এই আশাটা কোথায় থেকে জেগেছে তোমার? নিজের মন থেকে জেগে উঠছে। এই যে তোমার পড়াশোনা করতে, তোমার বাড়ি কি পাশেই? এখানে পড়াশোনা, তুমি কোন ক্লাসে, রোল কত তোমার? রোল 5। ক্লাস 5 পড়াশোনা করো। এই যে তোমার যে লেখার ধরনটা আমি দেখতেছি, যে আমি যেটা জেনে আসছিলাম, হ্যাঁ তোমার খাতাটা একটু ধরো বাবা, আমি যেটা জেনে আসছিলাম যে তোমাদের লেখার সব ধরন হলো এক। এই যে ধরনটা, লেখার ধরনটা যে তোমাদের এরকম সুন্দর লেখার ধরন, তোমাদেরকে এটা কীভাবে শেখানো হয়েছে বা তোমরা এটা এত সুন্দর লেখা কীভাবে লিখতে পারো আর কি, যদি বলো। খাতাটা রাখো। কীভাবে এই সুন্দর লেখাগুলো তোমাদের চলে আসছে, এটা কি তোমাদের পরিবার থেকে করা হয়েছে না প্রতিষ্ঠান থেকে? তুমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে, প্রতিষ্ঠানের নামটা কি? মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা যেটা দেখাবো, দেখানোর চেষ্টা করতেছি ক্লাস ফাইভে, তাই না? ক্লাস ফাইভের কয়টা শাখা? 2টি শাখা। এই যে ক্লাস ফাইভে তোমার, তোমরা কি সবারই এই এলাকার, সবাইকে এই এলাকার নাকি বাইরের কেউ আছে? সবাই এই এলাকার। তোমার রোল হলো 5। এই রোল, এই শাখায় কতজন ছাত্রছাত্রী আছে? 49 জনের মধ্যে তোমার রোল 5। এই যে তোমার ভাই এবং বোনের মধ্যে তুমি যে এরকম প্রতিবন্ধী মানুষ, তোমাকে কি খুব কষ্ট লাগে এরকম যে তোমার শরীরে এরকম কেন হলো, বা এর জন্য কি কোনো কষ্ট লাগা, ভালো লাগা এরকম কিছু আছে কি? তোমাকে খুবই সুন্দর কথা, মানে আমাকে কে কীভাবে দেখছে এটা তার বিষয়, তোমার বিষয়টা এরকম না, তোমার বিষয় তোমাকে এগিয়ে যেতে হবে। তোমার জন্য শুভকামনা। তোমরা কোন ক্লাসে পড়ো বাবা? শিশুতে পড়ো তোমরা? আর তোমাদের মাঝে যে ম্যাডাম, এটা কি তোমাদের ক্লাস টিচার? উনি তোমাদেরকে কি শিক্ষা দেয় বাবা বলো তো একটু বলো, তোমরা কি করো এগুলো শিক্ষা দেয়? এগুলো সব শিখ, অঙ্ক শিখে না, গণিত শিখে না, শিখা। আপনি যে এই স্কুলের প্রধান শিক্ষক, এটা স্কুলের নামটা হলো মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর শুভকামনা আপনার জন্য। একটা ব্যতিক্রম প্রতিষ্ঠানে আপনি প্রধান শিক্ষক হিসেবে কতদিন হলো আছেন? আমি 2006 সাল থেকে এখানে। 2006 সাল থেকে আপনি আছেন। আর 2006 সালের অক্টোবরের আগে কি প্রতিষ্ঠানটা দেশসেরা প্রতিষ্ঠান হয় নাকি আপনি আসার পরে? প্রতিষ্ঠানের যে অগ্রগতি এটা আপনার হাত ধরেই, সহকর্মীদের সবার সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি আজকে এই জায়গায় চলে আসছে। বগুড়ার মধ্যে তো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, যে দেশের মধ্যে কি শ্রেষ্ঠ? দেশের মধ্যে দ্বিতীয়। দেশের মধ্যে তৃতীয়? হ্যাঁ দ্বিতীয়।
হ্যাঁ এই জিনিসটা আমি জানতে চাচ্ছি গোটা দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে এই প্রতিষ্ঠানটি দ্বিতীয় স্থান অধিকার করেছে আর হতে পারিনি আমাদের কাপ স্কাউটের কোনো অর্জন ছিল না ইনশাআল্লাহ আপনাদের দয়ায় আমরা ইতিমধ্যে চারটে সাপ্লাই অর্ডার পেয়েছি এখন আমরা প্রতিযোগিতায় প্রথম হব বলে আশা করি আশা করা যাচ্ছে এই প্রতিষ্ঠানটি আমরা দ্বিতীয় থেকে প্রথম স্থান অধিকার করতে পারবো প্রথম স্থান অধিকার করে আছে এই প্রতিষ্ঠানটি কোথায় এই প্রতিষ্ঠানটা চাঁদপুরে ছিল সেটা চাঁদপুরে প্রতিষ্ঠানের নামটা কি চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করে আছে দুপচাচি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় করে আছে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছিল আমার এই বগুড়ার দুপচাচিয়া আমরা আশা করতেছি আমরা খুব শীঘ্রই আমাদের এই প্রতিষ্ঠানটিও আবার শ্রেষ্ঠত্ব অর্জন করবে আর কি আমরা যদি বলি যে এই যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে আমরা যদি দেখতে চাই বিশ্বাসের জায়গাটা কোথায় এই জন্য আমরা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবো আমাদের বিশ্বাসের জায়গা আমরা আন্তরিকভাবে আমাদের বাচ্চাদের মানে শিশুদের পড়াবো তাদের ফলাফল এটা আমরা উন্নত করবো সফল হচ্ছে উন্নত করবো পরিবেশ ভালো রাখবো আপনার যারা স্টাফে যারা আরও শিক্ষক যে মহোদয় যারা আছেন তারা আপনাকে কি আপনার নির্দেশনা ফলো করেন অবশ্যই সবাই আমার একদম আমি তো মনে করি আমাকে 100% ফলো করে যেগুলো বলি সেগুলো তারা আপনার এই প্রতিষ্ঠানটা কি আপনার পরিকল্পনা ব্যতিক্রম কোনো পরিকল্পনা আছে যেটা অন্য কোনো প্রতিষ্ঠানে থাকে না অবশ্যই আমাদের থাকবে আমি বলতে চাচ্ছি যে যেহেতু শিক্ষকতায় আছেন সরকারি চাকরি বিধি অনুযায়ী যে নিয়মকানুনগুলো সেটাই শুধু ফলো করা হয় নাকি আপনাদের নিজস্ব কোনো নিয়মকানুন এরকম আছে এখন যেরকম পরীক্ষা নেই জি বর্তমানে যেহেতু পরীক্ষা নেই আমরা কিন্তু সেগুলো মানে সরকারিভাবে পরীক্ষা নেওয়ার নির্দেশনা নেই তারপরে আমরা পরীক্ষা নিচ্ছি কি ওই ব্লাড গ্রুপের প্রশ্ন লেখে দিয়ে তাদের পরীক্ষা নিচ্ছি এবং আমরা অর্থাৎ পারদর্শিতা জায়গা থেকে এই প্রতিষ্ঠানটাকে আসলে শ্রেষ্ঠত্ব জায়গায় নিয়ে যেতে গিয়ে যে জিনিসগুলো আপনাদের মনে হয়েছে এগুলো রাখা উচিত সেটা আপনারা চালিয়ে যাচ্ছেন এটা থেকে আপনার অভিভাবকদের যদি কথা বলি আপনার এখানে যে ছাত্রছাত্রীদের মধ্যে যারা অভিভাবক আছেন তাদেরকে আপনারা কীভাবে দেখেন অর্থাৎ সচেতনতার কথা যদি বলি কারণ শুধু শিক্ষকরা এগিয়ে আসলে হয় না অভিভাবকদেরও একটা বিষয় থাকে আপনারা কেমনভাবে দেখেন যে অভিভাবকরা কেমন খুব কষ্ট হয়েছিল আমরা মা সমাবেশ অভিভাবক সমাবেশ দেখার মাধ্যমে তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে আপনাদের বাচ্চাদের শিশুদেরকে এই যে আপনারা বোঝাতে সক্ষম হয়েছেন তারা কি সেভাবে সাড়া দিতেছে আপনাদেরকে আপনারা কি মনে করেন যে একজন ভালো শিক্ষার ক্ষেত্রে মানে একটা প্রতিষ্ঠানের সুনাম যদি বলি দেশের সুনামের কথা যদি বলি সেখানে অভিভাবকদের একটা গুরুত্ব আছে এটা মনে করেন এখন আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সংখ্যা কত 663 এর মধ্যে রেগুলার কতগুলো থাকে রেগুলার আমার 90% আচ্ছা আপনাদের এখানে কি আবাসিকের ব্যবস্থা আছে আবাসিকের কোনো ব্যবস্থা নেই এখানে যে ছাত্রছাত্রী যতগুলো আছে সব এই এলাকার না বাইরে থেকে আসে আমাদের এই এলাকারই কিন্তু কিছু কিছু ছাত্র বাইরে থেকে আসে তারা এখানে ভাড়া নিয়ে আসে ভাড়া নিয়ে থাকে শুধু এই প্রতিষ্ঠানে পড়াশোনা করার কারণে এই এলাকায় ভাড়া নিয়ে থেকে তারা ছাত্রছাত্রী আসে আবাসিক সংকট আপনি পরামর্শ হিসেবে যদি বলেন আপনার অর্জিত অভিজ্ঞতা অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীর ক্ষেত্রে যদি কোনো পরামর্শ থাকে বলতে পারে আসলে যদি আমরা শিক্ষকের আন্তরিকতার সঙ্গে পাঠ দিই এবং আন্তরিক বিদ্যালয়ের যে সমস্ত শিশুরা আছে ছাত্র এগুলোকে যদি আমাদের নিজের সন্তান মনে করে যদি পড়াই তাহলে কোনো ব্যাপার নেই একটা অভিজ্ঞতা জানতে চাই যে প্রতিষ্ঠানের এখানকার ছাত্রছাত্রী যারা বেরিয়ে গেছে তারা খুব বড় পর্যায়ে গেছে এমন বলার মতন কয়েকটা ছাত্রছাত্রী থাকবে অনেকগুলো আছে আমরা শিক্ষকদের কলেজের মনে করেন অনার্স স্যার দেয় হেড আনিসুর রহমান ওই অনার্স অর্থনীতি বিভাগের হেড উনি আমার স্কুলের ইতিহাস গ্যাসের ইঞ্জিনিয়ার ও আমার স্কুলের ছাত্র আমার অর্থাৎ আমরা যে কথাটা বলবো এখানকার ছাত্রছাত্রীরা অনেক বড় বড় জায়গা আছে এরকম তারা কি আসে এখানে আসে তারাও আসে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের এই ভিডিও সম্বন্ধে কোনো ভালো লাগা বা ভালোবাসার যদি কোনো জায়গা থেকে জানার এবং জানানোর যদি কোনো বিষয় থাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম